আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভুল বোঝাবুঝির কারণে বরিশালে অনাকাঙ্ক্ষিত ঘটনা, বললেন মন্ত্রিপরিষদ সচিব। অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে দ্বিমত সচিবদের। করোনা ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যে সময়ের ব্যবধান কমিয়ে আনার চিন্তা করছে সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। করোনাকালে আর্থিক সংকটে বন্ধ হতে বসেছে দেশের 70% কিন্ডারগার্টেন, প্রাক প্রাথমিক শিক্ষা হুমকির মুখে। স্থগিত হওয়া সিলেট 3 আসনের উপনির্বাচন 4 সেপ্টেম্বর। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহ মেয়াদ শেষ হওয়া সকল নির্বাচন এবছরই শেষ করতে চায় ইসি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। মাঠ পর্যায়ে ভুল বোঝাবুঝির কারণে বরিশালে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, ওই ঘটনায় অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন সচিবরা। এদিকে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের সাথে সিটি কর্পোরেশন ও আওয়ামী লীগ নেতাদের সমঝোতা বৈঠক হয়েছে। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম সাবেক। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে সংঘর্ষের জের ধরে মামলা, ধরপাকড় এবং বিভিন্ন কর্মসূচিতে বেশ কদিন ধরেই উত্তপ্ত বরিশালের রাজনীতি। তবে দুপক্ষের সমঝোতা বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসানের সরকারি বাসভবনে কয়েক ঘণ্টার বৈঠক শেষে বিভাগীয় কমিশনারের বাড়ির সামনে প্রশাসনের কর্মকর্তা, মেয়র ও আওয়ামী লীগ নেতাদের গ্রুপ ছবি স্বস্তি ফিরিয়ে আনে সাধারণ মানুষের মধ্যে। অল্প সময়ের মধ্যে ব্যাপারটা তারা যেন উপলব্ধি করতে পারছে, আমরা উপলব্ধি করতে পারছি বিধায় ব্যাপারটা ওইখানেটার সমাধান হয়ে গেছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রশাসন ও মাঠ পর্যায়ের জনপ্রতিনিধিদের সাথে আরও যোগাযোগ বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া সবাইকে স্থানীয়ভাবে আলোচনা করে সমস্যা সমাধানের নির্দেশনা দেওয়া হয়েছে। ইন্টারঅ্যাকশন না করার ফলেই আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতাও দীর্ঘদিন ফিল্ডের যা হয়, যেখানে ইন্টারঅ্যাকশনটা কম হয় সেখানে এই ধরনের মিসকমিউনিকেশনের কারণে আনটুয়ার্ড ঘটনাগুলি ঘটে। তো এগুলো যেন না ঘটে এবং তাদেরকে বলা হয়েছে যে আপনারা নিজেরা আগে বসেন, বসে দেখেন কী সলভ করা যায়। সবাই তো ফিল্ডে কাজ করতেছে, তো সবার মধ্যে তো একটা ইন্টারঅ্যাকশন থাকতে হবে। তিনি আরও জানান, বরিশালের ঘটনায় প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন যে বিবৃতি দিয়েছিল তার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন সরকারের সচিবরা। বিবৃতির ভাষা সঠিক হয়নি বলেও মত দেন তারা। আমি যখন কথা বলছি সব সচিবরা যারা ছিলেন বা অন্যান্য কর্মকর্তারা, তারা সবাই এই বিবৃতির সাথে দ্বিমত পোষণ করছে এবং এই ল্যাঙ্গুয়েজ এটা হওয়া উচিত ছিল না। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনেরও যারা ছিল তারাও অ্যাগ্রি করে গেছে। এই জাতীয় ল্যাঙ্গুয়েজ ইউজ করাটা কোনো ওয়েলকাম করে। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব এসব কথা বলেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। বরিশালে ইউএনওর বাসভবনে হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী সঠিক পদক্ষেপ নিয়েছিলেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, স্থানীয় রাজনৈতিক নেতাদের সাথে প্রশাসনের ভুল বোঝাবুঝি হতেই পারে। রাজধানীর বঙ্গবন্ধু এফএনইউয়ের দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় মন্ত্রী এসব কথা বলেন। এ সময় বঙ্গবন্ধুর খুনে জড়িত কয়েকজনের অবস্থান নিশ্চিত হওয়া গেছে এবং সরকার দ্রুত তাদের দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করবে বলেও উল্লেখ করেন তিনি। এই বরিশালের ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমি আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিজেদের দায়িত্ব যেটা সেটা পালন করেছে, রাজনীতিবিদরা রাজনীতি করেন তাদের সঙ্গে যে ভুল বোঝাবুঝি হতেই পারে সেই নিয়ে তারা যে সভাব করেছে এটা সবসময় হয়ে থাকে, এটা নতুন কিছু নয়। আর এই ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা। করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজের মধ্যকার সময়ের ব্যবধান কমিয়ে আনার বিষয়ে চিন্তা করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গণমাধ্যমকে এই তথ্য জানান। গার্মেন্টস ফ্যাক্টরি এবং অন্য কারখানায় কাজ করা শ্রমিকদেরকে ভ্যাকসিন দিতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। দুই ডোজের মধ্যে এক মাসের ব্যবধান রেখে দেশে দেয়া হচ্ছে করোনার টিকা।
যদিও যুক্তরাজ্য সহ ইউরোপের কয়েকটি দেশে সময়ের এই ব্যবধান রাখা হয়েছে 15 থেকে 21 দিনের মধ্যে। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে আলোচনা হয় এই প্রসঙ্গে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন WHO-র সঙ্গে এ ব্যাপারে আলোচনা করবে বাংলাদেশ। টিকা কম থাকায় আপাতত গণটিকার কার্যক্রম আর নেওয়া হবে না বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেছেন দ্বিতীয় ডোজের সময়টা একটু কমিয়ে দেওয়া যায় কিনা। এখন আমরা এক মাস দিচ্ছি, এই এক মাসের পরিবর্তে আমরা 15 দিন বা 20 দিন করে দিতে পারি কিনা এই বিষয়টি আমাদেরকে দেখতে বলেছে। যদি সম্ভব হয় আমরা সেটাও করব। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান একদিনে 20 লাখেরও বেশি মানুষ করোনার টিকা নিতে নিবন্ধন করছেন। টিকা পেতে SMS এর জন্য দীর্ঘদিন যেন অপেক্ষা করতে না হয় সে ব্যাপারে নজর দেয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীও বললেন শ্রমিকদেরকে ভ্যাকসিন দেওয়ার জন্য, শ্রমিকদেরকেও দেওয়া হয়েছে কিছু কিছু গার্মেন্টস পর্যায়ক্রমে ভ্যাকসিন প্রাপ্তি সাপেক্ষে সকল ফ্যাক্টরির শ্রমিকদেরকে দিয়ে দিব। গণ কথাটা হয়তো আগামীতে ব্যবহার আমরা করব না। হাতে যখন যতটুকু টিকা আসবে এবং সেই টিকা দিয়ে যতগুলো লোককে দিতে পারবো অতগুলো লোককে আমরা ডাকব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রতিবছর 18ই অক্টোবর জাতীয়ভাবে শেখ রাসেল দিবস উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই তথ্য জানান। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সুরক্ষা অ্যাপে 25 বছরের নিচে এবং 18 বছর থেকে শিক্ষার্থীদের নিবন্ধনের ব্যবস্থা রাখা হলেও তা সরাসরি করা যাচ্ছে না। শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্বাস্থ্য অধিদপ্তরে তালিকা পাঠানোর পরই কেবল নিবন্ধন করা যাবে। আর 18 বছরের উপরে যাদের এখনও জাতীয় পরিচয়পত্র নেই তাদের নিবন্ধনের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর। শফিকুল ইসলাম শামীমের আরও একটি রিপোর্ট। শিক্ষা প্রতিষ্ঠান খোলার উপযুক্ত পরিবেশ তৈরিতে 18 বছর হলেই নিবন্ধন। স্বাস্থ্য অধিদপ্তরের এমন সিদ্ধান্তে সবাই খুশি হলেও এ নিয়ে তৈরি হয়েছে নানা জটিলতা। কোভিডের টিকার নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপ্লিকেশনের পরিচয় যাচাই অপশনে 18 বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থীদের জন্য নতুন একটি অপশন খোলা হলেও তাতে নিবন্ধন করা যাচ্ছে না। জাতীয় পরিচয়পত্র থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্বাস্থ্য অধিদপ্তরে তালিকা পাঠানোর পরে নিবন্ধন করতে পারবে ওই সব শিক্ষার্থীরা। আর যাদের NID হয়নি তাদের আপাতত টিকা নেয়ারই কোনো সুযোগ নেই। তাহলে কেন শিক্ষার্থীদের জন্য এ ধরনের অপশন চালু করা হলো এমন প্রশ্ন অভিভাবক এবং শিক্ষার্থীদের। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে এ ব্যাপারে এখনও আলোচনা চলছে। শিক্ষকদের টিকা দেওয়া হয়ে গেছে, এখন শিক্ষার্থীদের টিকা দেওয়া যে কার্যক্রমটা চলমান আছে, এখন যাদের ন্যাশনাল আইডি আছে তাদেরটা দেওয়া হচ্ছে। পরবর্তীতে যদি ন্যাশনাল আইডি তাদের পেতে দেরি হয় বা কী ব্যবস্থার মাধ্যমে দেওয়া যায়, জাতীয় পরামর্শ কমিটি, ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট কমিটি যারা আছে তারা একটা নির্দেশনা দিবেন, সেই নির্দেশনা অনুযায়ী সবাইকে ভ্যাকসিন দেওয়া হবে। এদিকে কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের টিকা নেয়ার বিষয়ে এখনও কোনো নির্দেশনা দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। ছাত্রদের কিন্তু NID নাই, তাদের কিভাবে দেওয়া যায় এটা খুব অ্যাক্টিভ চিন্তা ভাবনা চলছে, খুব তাড়াতাড়ি আমরা হয়তো এভাবে ব্যবস্থা জানতে পারবো। চলতি বছরের শুরুতে বয়সসীমা নির্ধারণ করা হয় 55 বছর, পরবর্তী সময়ে কমিয়ে 40, এরপর আরও 2 দফা বয়সসীমা কমিয়ে করা হয় 30 বছর। বর্তমানে সাধারণ নাগরিকদের ক্ষেত্রে চলছে 25 বছর, আর শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স নির্ধারণ করা হয়েছে 18 বছর। টিকা কার্যক্রমের বিস্তৃতি বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হলেও কিছু কারিগরি দুর্বলতার কারণে বিভ্রান্তিতে পড়তে হচ্ছে টিকা প্রত্যাশীদের। 18 বছরের উপরে শিক্ষার্থীরা এখন থেকে নিবন্ধন করে টিকার আওতায় আসার সুযোগ থাকলেও NID কার্ড ছাড়া তা সম্ভব হচ্ছে না। তাই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আলাদা তালিকা তৈরি করে তাদেরকে টিকার আওতায় আনা যায় কিনা সে বিষয়টি দেখার জন্য অনুরোধ জানিয়েছেন শিক্ষক অভিভাবক সহ সর্বস্তরের মানুষ। শফিকুল ইসলাম শামীম, ATN বাংলা, ঢাকা। করোনা আক্রান্ত হয়ে দেশে আরও 117 জনের মৃত্যু হয়েছে। গেল 7 সপ্তাহের মধ্যে এটি সবচেয়ে কম মৃত্যুর হার। এর আগে গত 30 জুন 115 জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। গেল একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন 5,717 জন। পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে 15.54%। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় 733টি ল্যাবে গেল 24 ঘন্টায় 36,789 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়াও গেল দিনে করোনা থেকে সুরক্ষা পেয়েছেন, সুস্থ হয়েছেন 8,982 জন।
করোনায় আর্থিক সংকটে পড়ে সারা দেশের অন্তত দশ ভাগ কিন্ডারগার্টেন স্কুলেরই কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। 20% টিকে আছে নিজস্ব ভবনে, আর বাকি 70% কিন্ডারগার্টেনের অবস্থা নিভুনিভু প্রায়। বিশেষজ্ঞরা মনে করেন, অল্প সময়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান না খুললে প্রাক প্রাথমিক পর্যায়ের শিক্ষা হুমকির মুখে পড়বে। আদিন সজীবের রিপোর্ট। ছোলা ডালসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সারি সারি সাজানো, দেখে মনে হবে একটি মুদি পণ্যের দোকান, কিন্তু এটি একটি স্কুলের ক্লাসরুম। করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, বহুদিন দিনে দিনে অসহায় হয়ে চিলড্রেন্স একাডেমির প্রধান ইজাজ মাহমুদ এখন নিত্য পণ্যের দোকানদার। ল্যান্ডলর্ড যদি আমাদেরকে বলেন আপনার অনেক টাকা বকেয়া পড়েছে, তাহলে আমার তো আর করার কিছু না, আমাকে সোজাসুজি রাস্তায় নামা ছাড়া আর কোনো পথ থাকবে না। আদাবরের গ্রিনলিফ ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান ফটক এখন ছোটদের খেলনার বড় দোকান। এটি পরিচালনা করেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক নূর আক্তার। যাতে প্রতিষ্ঠানটাকে ধরে রাখতে পারি, সেই কারণেই কিন্তু আমাদের এই এই জায়গাটায় বসে থাকা। এমন কঠিন বাস্তবতায় অসহায় হয়ে এখন বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়ে সামান্য কিছু আয় করেন সার্ক চিলড্রেন্স এডুকেশনিস্ট ফোরামের সদস্য ডক্টর মঞ্জুর ইমাম। খাবার ডেলিভারি দিতে যে দেখা গেল, ওই বাসার একটা ছেলে আমার স্টুডেন্ট ছিল, তারা হতবাক হয়ে যায়। কখনো কখনো তারা ডেলিভারির পয়সা থেকে আমাকে বেশি দেওয়ার চেষ্টা করেছে। কিডস ইন্টারন্যাশনাল স্কুলের সাইনবোর্ডের মধ্যে লাল টেপ দিয়ে ক্লোজ দেয়া আছে, তার মানে হলো স্কুলটি বন্ধ আছে। এই স্কুলের সাইনবোর্ডে যে নম্বরগুলো আছে সে নম্বরগুলোতে যোগাযোগ করে কাউকে পাওয়া গেল না। তথ্য মতে নিজস্ব অর্থায়নে পরিচালিত সারা দেশে প্রায় 40,000 স্কুল রয়েছে। করোনার আগে এগুলোতে পড়াশোনা করত প্রায় 1 কোটি শিক্ষার্থী, শিক্ষক কর্মচারী ছিল 6 লাখের মতো, যার অর্ধেকও নেই এখন। কিসের ভিত্তিতে সরকার তাদের সহায়তা করবে? তারা আবেদন করতে পারেন সরকারের কাছে, সরকার যাচাই বাছাই করে দেবেন। এদেরকে রক্ষা করলে একটা বিশেষ শিক্ষার্থীকে আমরা শিক্ষার্থীদেরকে হয়তো আমরা শিক্ষার প্রতি খুশিয়ে উঠতে সহায়তা করতে পারবো। এত সংকটের মধ্যেও আশার কথা, শিক্ষা প্রতিষ্ঠান খুলতে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। স্থগিত হওয়া সিলেট 3 আসনের উপনির্বাচন আগামী 4 সেপ্টেম্বর। 1 সেপ্টেম্বর কেবল একদিন বিশেষ প্রচারণার সুযোগ পাবেন প্রার্থীরা। এছাড়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং মেয়াদ শেষ হওয়া জেলা উপজেলা পরিষদ ও ইউপি নির্বাচন ডিসেম্বরের মধ্যেই শেষ করতে চায় নির্বাচন কমিশন। ইসির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। গত 28 জুলাই সিলেট 3 আসনের উপনির্বাচনের তারিখ ছিল, কিন্তু করোনা মহামারীর কারণে আদালতে রিট করলে 5 আগস্ট পর্যন্ত নির্বাচন স্থগিত করে হাইকোর্ট। ফলে নতুন করে 4 সেপ্টেম্বর ভোটের দিন ঠিক করেছে নির্বাচন কমিশন। আগেই প্রার্থীরা প্রচারণা শেষ করলেও দীর্ঘ বিরতি থাকায় 1 সেপ্টেম্বর একদিন প্রচারণা চালানোর সুযোগ দিয়েছে ইসি। সিলেট 3-0 আসনের যে স্থগিত নির্বাচন 4/9/2021 তারিখে অনুষ্ঠিত হবে, যেহেতু 26 জুলাই থেকে 2 তারিখ পর্যন্ত একটা লম্বা সময় যারা প্রচার করেছেন গ্যাপ পড়ে গেছে, এই জন্য মাননীয় কমিশন সিদ্ধান্ত নিয়েছেন যে 1 সেপ্টেম্বর সকাল 8টা থেকে 2 সেপ্টেম্বর সকাল 8টা পর্যন্ত প্রচার করতে পারবেন। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে, তাই ডিসেম্বরের মধ্যে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন, কুমিল্লা 7 আসনের উপনির্বাচন, মেয়াদ উত্তীর্ণ জেলা উপজেলা পরিষদ নির্বাচন ও 4,000-এর বেশি ইউপি নির্বাচন শেষ করতে চায় কমিশন। আমরা 4500 ইউনিয়ন পরিষদের ইলেকশন করব, এর মধ্যে মাত্র 204টি আমরা করতে পেরেছি, আর জেলা পরিষদের তো অলমোস্ট সবগুলাই ম্যাচিওর হয়ে গেছে, সেটিও করতে হবে, এবং উপজেলা পরিষদের এবং পৌরসভারগুলো আমাদেরকে করতে হবে, এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, এই সবগুলো ইলেকশন কমিশনের সিদ্ধান্ত হয়েছে যে ডিসেম্বরের মধ্যে করবেন। অল্প সময়ে এসব নির্বাচন শেষ করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।
মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। অবশেষে বহুল আলোচিত টেকনাফের মেইন ড্রাইভে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হল। নিহত সিনহার বড় বোন মামলার বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসী এদিন আদালতে সাক্ষ্য দেন। আদালতে উপস্থিত ছিলেন বরখাস্তকৃত ওসি প্রদীপ সহ মামলার 15 জন আসামি। রিপোর্ট করছেন শারমিন রিহা। সাক্ষ্য গ্রহণের নির্ধারিত দিনে সোমবার সিনহা হত্যা মামলার 15 আসামিকে আদালতে হাজির করে পুলিশ। আসামিদের উপস্থিতিতে এদিন আদালতে সাক্ষ্য দেন এই মামলার বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসী। আর এ সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়েই শুরু হলো আলোচিত এই মামলার আনুষ্ঠানিক বিচার কাজ। পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, মামলার বাদী ছাড়াও এদিন সাক্ষ্য দেবেন সিনহার সঙ্গী শহীদুল ইসলাম শিফাত ও টেকনাফের মিনাবাজার এলাকার মোহাম্মদ আলী। আলোচিত এ মামলায় মোট 83 জন সাক্ষ্য দেবেন। রাষ্ট্রপক্ষের এই আইনজীবী আরও জানান, সাক্ষ্য গ্রহণ চলবে টানা 3 কার্যদিবস। এরই মধ্যে সাক্ষ্য গ্রহণের নির্ধারিত দিনে আদালতে হাজির থাকতে 15 জন সাক্ষীকে নোটিশ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকি সাক্ষীরা সাক্ষ্য দেবেন। সাক্ষীদের সাক্ষ্যে থেকে শুনে উনি যে দরখাস্ত করেছেন, আয়ুর সাথে যিনি যোগাযোগ রেখে যেসব আসামিদের নাম সাসিতে আছে আসছে তাদের বিরুদ্ধে উনি আজকে সাক্ষ্য প্রদান করেছেন। আমরা যদি কালকে যারাটা আমরা করি তাহলে যারার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে কোন দিকে মোড়টা নেই। 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ শামলাপুর চেকপোস্টের গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় করা হত্যা মামলায় ওই বছরের 13 ডিসেম্বর ওসি প্রদীপ কুমার দাস সহ 15 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা র‍্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। দুই জাপানি শিশু 31 আগস্ট পর্যন্ত তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারেই থাকবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে সকালে মা ও বিকেলে বাবা সেখানে শিশুদের সাথে দেখা করতে পারবেন। বিচারপতি এম ইরাতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। বাবা মায়ের দ্বন্দ্বে সন্তানরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বলে সময় মন্তব্য করেন আদালত। সবসময় যে মার ভূমিকা বাচ্চাদের জন্য সবচাইতে প্রয়োজনীয় সেটা কিন্তু অনেক সময় না। বাচ্চা কোথায় নিরাপত্তা বোধ করেন, কোথায় তার ভালোবাসা বোধ করেন, বাচ্চার ওইখানেই থাকতে চাইবেন। 31 অগস্ট পর্যন্ত এই কন্যা সন্তানরা থাকবেন ভিকটিম সাপোর্ট সেন্টারে। এই সময়টাতে সকাল 8টা থেকে 1টা পর্যন্ত মা তাদের সাথে সময় কাটাবেন এবং বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত বাবা তাদের সঙ্গে সময় কাটাবেন। নিজ দলের কর্মীরা যেখানে মাঠে নেই সেখানে বিএনপির গণ অভ্যুত্থানের হুঁশিয়ারি দিবা স্বপ্নের সামিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, বিএনপির নেতৃত্বের প্রতি তাদের কর্মীদেরই কোনো আস্থা নেই। এ সময় পদ্মা সেতুতে স্ল্যাব বসানোর কাজ শেষ হওয়ায় অক্টোবর থেকে পিচ ঢালাইয়ের কাজ শুরু হবে বলেও জানান ওবায়দুল কাদের। বিএনপি নেতারা আজ গণ অভ্যুত্থানের স্বপ্ন দেখছে, জনগণ তো দূরে থাক, নিজ দলের কর্মীরাও মাঠে নামেন, কারণ দলীয় নেতৃত্বের প্রতি কর্মীদের কোনো আস্থা নেই। যারা দলীয় প্রধানের জন্য রাস্তায় একটা মিছিল করতে পারে না তারা আবার অভ্যুত্থানের রঙিন খোয়াব দেখছে। বিএনপি দেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহত বেগম আইফুর রহমানের 17তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা থেকে শুরু করে 21 আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার সাথে জিয়া পরিবার জড়িত বলেও জানান মন্ত্রী। বেগম খালেদা জিয়ার সঠিক জন্ম তারিখ জাতির সামনে জানাতে বিএনপি নেতাদের প্রতি আহ্বানও জানান তিনি। তারা জঙ্গি গোষ্ঠীর সাথে সরাসরি সম্পৃক্ত, তাদের মাধ্যমে মূলত 21 আগস্টে গ্র্যান্ড হামলা পরিচালনা করেছিল, তাদের মাধ্যমে কিবরিয়া সাহেবকে হত্যা করেছিল, তাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় গ্র্যান্ড হামলা বোমা হামলা হয়েছিল। দেশটাকে তারা আসলে কোন জায়গায় নিয়ে যেতে চায়, তারা কি দেশটাকে তালেবানি রাষ্ট্র বানাতে চায়, সেটি হচ্ছে প্রশ্ন আজকে।
দলে একে অন্যের বিষদগার না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুষ্ঠুভাবে দেশ পরিচালনায় সহযোগিতা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। দুপুরে জয়ন্ত শ্রমিক লীগ গাজীপুর মহানগর আয়োজিত শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এই আহ্বান জানান। এ সময় মহানগর জয়ন্ত শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল মজিদ, যুগ্ম আহ্বায়ক কবির আহমেদ মণ্ডল, সংসদ সদস্য বেগম শামসুন্নাহার ভূঁইয়া সহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষার মান উন্নয়নে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি। জয়ন্ত শোক দিবস উপলক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির ভার্চুয়াল আলোচনায় তিনি একথা বলেন। ডক্টর কুদরতি খুদার শিক্ষা কমিশনের রূপরেখা অনুসরণ করেই দেশের শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী। সভায় পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক ভার্চুয়াল আলোচনার আয়োজন করে আল আরাফা ইসলামী ব্যাংক। এতে প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে আলোচকরা বলেন বঙ্গবন্ধুকে সম্মান জানাতে তার আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। ব্যাংকের চেয়ারম্যান আলহাজ সেলিম রহমান, এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ আব্দুল সালাম, পরিচালক বদিউর রহমান, আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ আমিরুদ্দিন পিপিএম ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন ফোরামের যুগ্ম সচিব ও সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক মিয়া, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ ফজলুল করিম, সিনিয়র কনসালট্যান্ট আনিসুদ্দিন মিয়া, আব্দুল আওয়াল হাওলাদার ও রায় দেবদাস অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। বিশ্বে অন্তত 78.5 কোটি মানুষ রয়েছেন বিশুদ্ধ পানির তীব্র সংকটে। এছাড়া আরও প্রায় 30 কোটি মানুষের সুপেয় পানি সংগ্রহ করতে গড়ে পাড়ি দিতে হয় 2 কিলোমিটারের বেশি পথ। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল ওয়াটার ইনস্টিটিউট আয়োজিত বিশ্ব পানি সপ্তাহের ভার্চুয়াল সম্মেলনে সব তথ্য জানানো হয়। সম্মেলনে 170টি দেশের সহস্রাধিক প্রতিনিধি অংশ নেন। এবারের আসরে কার্বন নিঃসরণ, প্রাকৃতিক সম্পদ রক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিতের বিষয়গুলো প্রাধান্য পাবে। বিশ্বে সাম্প্রতিক সময়ে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় বিশ্ব সম্প্রদায়কে একসাথে কাজ করার বিষয়গুলো উঠে আসবে সম্মেলনে। একাত্তর টিমের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুকে সভাপতি এবং বিজনেস স্ট্যান্ডার্ড সম্পাদক ইনাম আহমেদকে সাধারণ সম্পাদক করে গণমাধ্যমের সম্পাদকদের সংগঠন এডিটর্স গিল্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। 2 বছরের কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন তোয়াব খান, আবেদ খান, ডক্টর গোলাম রহমান ও তসমেমা হোসেন। সভাপতি মণ্ডলীতে আছেন আবুল কালাম আজাদ, নাইমুল ইসলাম খান, সাইফুল আলম, শ্যামল দত্ত, তৌফিক ইমরোজ খালেদি। এছাড়াও কার্যনির্বাহী কমিটিতে আছেন সৈয়দ ইশতিয়াক রেজা, জুলফিকার রসেল, রেজওয়ানুল হক রাজা, জয় মামুন, মুন্নি সাহা সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদকরা। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরের কাউনিয়ায় 1000 কর্মহীন ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। এ সময় মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এম এ মান্নান কোচি অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের নদী ভাঙন রোধে অনুমোদিত বেড়িবাঁধ প্রকল্পটি সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের দাবি জানিয়েছে রামগতি ও কমলনগর নদীতে রক্ষা ঐক্য পরিষদ। প্রশ্নের জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এই দাবি জানান রামগতি ও কমলনগরের মানুষ। এতে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিঙ্কু বক্তব্য রাখেন। নিউ ইয়র্কে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর প্রবাসীদের অবদান শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ এনআরবি সেন্টারের সহায়তায় রবিবার কুইন্সের এক হোটেলে ম্যারিয়ট হোটেলে সেমিনারে অংশ নেন যুক্তরাষ্ট্রে বসবাসরত ব্যবসায়ীরা। এতে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান বলেন, সব ক্ষেত্রে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। দেশে বিনিয়োগকারীদের জন্য সরকারি সুবিধাগুলো উল্লেখ করেন তিনি। কক্সবাজারে ভেজাল বিড়ি মজুদ ও বিক্রির দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট লু এবং মারমা মগের নেতৃত্বে জেলার ঈদগাঁও বাজারে ভেজাল বিরোধী এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঈদগাঁও স্টেশনের মেশার্স এম এ ট্রেডিংয়ে নকল ব্যান্ডরলযুক্ত মিনহাজ বিড়ি রাখার দায়ে ১০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এবারে পার্টেক্স খেলার খবর। বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে মঙ্গলবার দুপুরে ঢাকায় আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে কিউই ক্রিকেট দলকে নিয়ে যাওয়া হবে হোটেল ইন্টার কন্টিনেন্টালে। সেখানে তিন দিনের কোয়ারেন্টাইনে থাকবে সফরকারী দল। এর মধ্যে একাধিকবার করোনা টেস্ট করা হবে তাদের। তিন দিনের কোয়ারেন্টাইন শেষে আগামী ২৭ আগস্ট থেকে অনুশীলনের কথা রয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দলের। এছাড়া সুরক্ষা বলয় নিশ্চিত করতে বাংলাদেশ দলও ২৪, ২৫ ও ২৬ আগস্ট তিন দিনের কোয়ারেন্টাইনে থাকবে বলে জানান বিসিবির চিকিৎসক ডাক্তার দেবাশিস চৌধুরী। আগামী ১ সেপ্টেম্বর থেকে মিরপুরে শুরু হবে দুদলের টি টোয়েন্টি সিরিজ। নিউজিল্যান্ড টিম, বাংলাদেশ টিম এবং অন্যান্য যারা খেলা পরিচালনাকারী সদস্য আছেন সবাই ২৪, ২৫ এবং ২৬ তিন দিনের রুম কোয়ারেন্টাইন করবেন হোটেলে, এবং এই তিন দিনে দুদফায় টেস্ট হবে এবং টেস্ট রিপোর্টের ভিত্তিতে সবাই ২৭ তারিখ থেকে তাদের প্র্যাকটিস এবং অন্যান্য কার্যক্রম শুরু করতে পারবেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভুল বোঝাবুঝির কারণে বরিশালে অনাকাঙ্ক্ষিত ঘটনা বললেন মন্ত্রিপরিষদ সচিব। অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে দ্বিমত সচিবদের। করোনা ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যে সময়ের ব্যবধান কমিয়ে আনার চিন্তা করছে সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। করোনাকালে আর্থিক সংকটে বন্ধ হতে বসেছে দেশের ৭০% কিন্ডারগার্টেন, প্রাক প্রাথমিক শিক্ষা হুমকির মুখে। স্থগিত হওয়া সিলেট তিন আসনের উপনির্বাচন ৪ সেপ্টেম্বর। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহ মেয়াদ শেষ হওয়া সকল নির্বাচন এ বছরই শেষ করতে চায় ইসি। আর এই ছিল এখনকার মতো, রইল পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে এবং অন্যকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।